মা মা ওই ড্রেসটা আমাকে কিনে দাও। ম্যাডাম এই শার্ট, এটা 2000 টাকা, প্যাক করে দিব। এই শার্টটা নিবি? এই শার্টের দাম 2000 টাকা, তোর মা অর্ধেক মাসের বেতনই। ভাই এই শার্টটা দেন না। না ম্যাডাম, শার্টটা তো ভালোই ছিল। কি ও না বাচ্চা, তুইও কি বাচ্চা? এক কাজ কর, ওরে 100 বা 200 টাকার একটা শার্ট কিনে দি। ভাই আপনি 100 টাকা বা 200 টাকার একটা শার্ট দেখান। আম্মু আম্মু আমাকে ওই শার্টটা কিনে দাও। অলরেডি অনেক শার্ট কিনে হয়ে গেছে, এখন আর কোনো শার্ট না, বাড়িতে চলো। না আম্মু। বললাম তো নেক্সট টাইম কিনে দিব। বেশি বায়না করো না, এখন বাসায় চলো। এলে মা এগুলো ধর আর বাসায় চল। বাবা তুই এখানে বস, আমি বাইরে থেকে চাকুটা নিয়ে আসি। থাক থাক থাক, সালাম করতে হবে না, এই নিয়ে 100 টাকা কিছু কিনে খাইস। শুভ জন্মদিন মিরাজ বাবা, এই যে তোমার গিফট। আরে এটা কি? ম্যাডাম মিরাজের জন্মদিনের জন্য একটা শার্ট নিয়ে আসছি। মিরাজ তো দামি শার্ট ছাড়া পরে না, এক কাজ কর এই শার্টটা তুই নিয়ে নে, আর আমার কাছ থেকে 200 টাকা নিয়ে নে, তোর ছেলের এই শার্টটাও দিস আর 200 টাকা দিয়ে আরেকটা শার্ট কিনে দিস। ম্যাডাম আগে তো ব্যাগটা মিরাজকে খুলতে দেন, ওর পছন্দের শার্টও হতে পারে। আরে মিরাজ 100-200 টাকার শার্ট পরে না, তুই কি জানিস না? ওয়াও আম্মু, এটাই তো আমার পছন্দের শার্ট। ভাই ওই শার্টটা প্যাক করে দেন। মা আমার লাগে তো আপনি কিছুই কিনবেন না। বাবা কালকে মিরাজের জন্মদিন, আর ও তোমার থেকে অনেক বড়। মা মা কালকে তো আমারও জন্মদিন। বাবা ওরা তো আমাদের জন্য অনেক কিছু করে, ওদের জন্য তো আমাদেরও কিছু করা দরকার। আর বাবা তুমি মন খারাপ করো না, সামনের জন্মদিনে এর থেকে তোমাকে আরো ভালো শার্ট কিনে দিব। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। ম্যাডাম মিরাজের অনেক ইচ্ছা ছিল এই শার্টটা নেওয়ার জন্য, তার শখ করে ওর জন্য কিনে নিয়ে আসলাম। লিমা আমি তোকে সবসময় ছোট চোখে দেখি, আর আজকে তুই তোর ছেলের জন্য শার্ট না কিনে আমার ছেলের জন্য এত দামি শার্ট কিনছস। এক মুহূর্তে তুই আমাকে অনেক ছোট বানিয়ে দিলি। তুই অনেক বড় মনের মানুষ, আমি তোর মতো এত বড় মনের মানুষ হতে পারবো না। আরে না ম্যাডাম, খুশি কখনো কিনতে পাওয়া যায় না। টাকা তো আমরা অনেকেই কামাই, কিন্তু খুশি কখনো কিনতে পাওয়া যায় না। দেখেন ও শার্টটা পেয়ে কত খুশি। থ্যাংক ইউ লিমা আন্টি, আপনি আসলেই অনেক ভালো। সত্যি লিমা তুই অনেক বড় মনের মানুষ, যদি পারিস তাহলে আমরা ক্ষমা করে দিস। আরে না ম্যাডাম, এটা কোনো বিষয় না, চলেন কেক কাটি। আচ্ছা আয় আমরা সবাই মিলে কেক কাটি। বাবা তুমি এখানে দাঁড়াও, বাবা শার্টটা দাও, আমি ভিতরে রেখে আসি আর তুই এখানে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থেকে ছুরিটা নিয়ে আসি। আচ্ছা ম্যাডাম।